বাঙালি চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আজকে এই যে সোমবার সকাল, এখন 1:30 মতো বাজে, আর সকালবেলা এই যে মা মেয়ে দুজনাই একটুখানি রেডি হয়ে গেছি, কারণ মিষ্টুকে কয়েকদিন ধরে ওকে বলেছিল ICDS-এ নিয়ে যেতে, মানে শিশু শিক্ষা নিকেতনে। তো ওখানে নিয়ে যেতে বলছিল, ওখানে কিছু কাজ হয়তো আছে, আর ওর স্কুলে পরীক্ষা ছিল বলে আমাকে 10:30-10:30 দিকে বেরিয়ে যেতে হতো, বলে আমার সময় হতো না ওকে নিয়ে যেতে। আর এখন এই কয়েকদিন হলো পরীক্ষা তো শেষ হয়ে গেছে, স্কুলও ছুটি আছে, যার জন্য আজকে একটুখানি সময় হয়েছে। আমি বলি না, ওকে নিয়ে যাই। এই যে আমি যাবো বলে বেরিয়েছি, আর দেখি কাকিমাকে বলেছি যাওয়ার কথা, কাকিমা যায়নি, দেখি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, হেঁটে হেঁটেই যাবো। তো চলো যাই। ওখানে এসে দেখছি ওদিকটায় সবাই খাবার নিচ্ছে, সেই কারণে মিষ্টু আর আমি এখানে দাঁড়িয়েছি। আমি বলছি এগুলো কি লেখা আছে, কি ছবি দেওয়া আছে তুই বল। ও এইগুলোই দেখছে, আর কিছুক্ষণ পর কাকিমা এসে মিষ্টুকে ওজন করালো। এটা হয়ে গেলেই বাড়ি যাব। বাড়ি এসছি অনেকক্ষণ আগে, রান্না বসাবো, এখন 11:00 বাজতে যায়। এত দেরি হওয়ার কারণ কি বলছি, আমি ভাতের মধ্যে ওই আলু দিয়ে দিলাম সেদ্ধ হতে। আজকে বেশি কিছু রান্না করব না, যতটা কমের উপরে রান্না করা যায় ওটাই করব। আর এদিকটায় গাছ থেকে মোচা পেরেছিলাম, মোচা আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে। দুপাশে দুটো বসিয়েছি রান্না, আর এদিকে দেখি মাছ দিয়ে পাঠিয়েছি, কাটা মাছ আর মাছের তেল। মোচাটা তো এই অল্প পরিমাণেই সেদ্ধ করে নিয়ে জলটা বের করে দিয়েছি, আর মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। মাছ ভাজতে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মিষ্টু আমাকে কাজে হেল্প করার জন্য এলো। এই যে বাইরে যে সামনেটায় জ্বালন ছিল, একদিন ধরে ওগুলো গোছাবো বলে সময় আর হচ্ছে না, তো আজকে এসে ওইগুলো কিছুগুলো গুছিয়েছি। মানে ওই যে ওপরটায় ওইখানেই জ্বালনগুলো ছিল ওটা পরিষ্কার করলাম, নিচে সব নোংরা পড়েছে। আর কয়েকটা জ্বালন আমি নিয়ে এসে ওই সিঁড়ি দিয়ে ওপরটায় রেখে দিয়েছিলাম। তো মিষ্টু আমার দেখা দেখি ও 2-4 করে জ্বালনগুলো নিয়ে এসে রাখছে, ও তো ওপরে তুলতে পারবে না। আমি ওকে বলছি তুই যদি পারিস ওইখানে নিচে তাহলে রাখ, বলে ও রাখছে। আমি এক পাশে ভাত বসিয়েছি আর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে যাব জ্বালনগুলো গোছাতে। মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, আর মাছ তো ভাজা ছিল, মাছ দিয়ে ঢাকনা দিয়ে চলে যাব। তরকারিটা আস্তে ধীরে হোক, ততক্ষণে আমি যাই। মাঝে একদিন এরকম জ্বালনগুলো ভালো মতো শুকিয়ে গেছিলো, গোছাবো বলে জানি, কিন্তু ওই মাঝখানে যে বৃষ্টি হয়ে গেছিলো সেই কারণে আবারও ভিজে গেছিলো, আর তারপরে আর সময় হয়ে ওঠে না। আর এখনই মিষ্টুর স্কুল ছুটি আছে বলে অনেকটা করে টাইম পেয়েছি, সেই কারণে জ্বালনটাও গুছিয়ে দেবো। আর বাইরের এই যে ঘাসগুলো হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করা হবে, শীতকাল হলে প্রত্যেক বছরই পরিষ্কার করা হয়, আবার মানে বর্ষাকাল এলে এরকম ঘাস লতাপাতা চারদিকেই ভর্তি হয়ে যায়। রান্না করতে করতে মাঝে মধ্যে এরকম এসে জ্বালনগুলো গুছিয়ে নেবো, আর মিষ্টুকে বলছি তুই যেগুলো রেখেছিস সেগুলো বরং আমার হাতে ধরে দে, তাহলে আমার তুলতেও সুবিধা হবে। একজন ধরে দিলে তুলতে সুবিধাই হয়, না হলে একা একা নিয়ে এসে সিঁড়িতে উঠে আবার গোছাতে বহুত ঝামেলা হয়। এদিকে এলাম, তরকারিটা হয়েছে নাকি, মাছের ঝোলটা দেখলাম, আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। আর ভাতে যে আলু দিয়েছিলাম তার জন্য এই যে লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখে দিচ্ছি। এরপরে আবার ওই যে মোচা সেদ্ধ করে রেখেছি, মোচার তরকারিটার জন্য মশলাটা কষবো। আজকে আর কিছুই রান্না করবো না, দুপুরে এই তিনটেই রান্না হবে, কারণ এদিকে রান্না করতে গেলে ওদিকে আর কাজ করতে পারবো না, সেই কারণের জন্য আর কিছু রান্না করবো না। সবগুলো জ্বালন কিন্তু ওপরে তোলা হয়ে গেছে। এক বিষয় ভালো হয়েছে, বৃষ্টি হলেও আর কোনো ঝামেলা নেই যে জ্বালন গোছাও বা কিছু। আর ওপর থেকে যে গুঁড়ো জ্বালনগুলো ফেলেছিলাম, মানে পাতা টাতা ছিল, ওগুলো একটা বস্তার ভেতরে মানে ভর্তি করে রেখে দেব। এগুলো রাখানো আর কোনো কাজ নেই, ঘরটাও পরিষ্কার করতে হবে। সন্ধেবেলাতে রেডি হয়ে গেছি মেলা দেখতে যাব বলে, কিন্তু রেডি হয়েছি পুরো অন্ধকারে, কারণ কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, সেই কারণে অন্ধকারে মুখ তো দেখা যায়নি, টর্চ জ্বেলে ভিডিও করছি। মেলায় যাব বলে মেলায় কিন্তু যাইনি, এখন এসে বসছি বরের দোকানে। কিছুক্ষণ বসার পরে ওই যে চা আর কেক নিয়ে এসেছি খাবো বলে। আর চা তো আমি দুধ চাই খেতে পছন্দ করি, কিন্তু যার দোকান থেকে নিয়ে এসেছি তার দোকানে দুধ চা বানানো হয়নি, সেই জন্য
লিকার চা নিয়ে এসেছি, আবার লিকার চা দিয়েছে বড় গ্লাসের এক গ্লাস। আমি বললাম অতটা আমি খেতে পারবো না, তুমি দিয়ে দিচ্ছ, বলছে খাও ভালো করে বানাবো। আর মিষ্টুর পাপা যদিও বলেছিল যে তোমরা মেলা দেখে আসো যাও, আমি বলছি না তুমি না হলে দোকান বন্ধ করো, তারপরে একসঙ্গে তিনজন যাবো, একা একা যাব না। এই কারণে দোকানে এখন বসছি, ও দোকান বন্ধ করলেই যাব। 8টার দিকে এলাম মেলা ঘুরতে, তো মেলায় তো সেদিন এসে কৃষি মেলায় কৃষির যে জিনিসপত্র মানে দিয়েছিল, যে সবজি টবজি ওগুলো দেখিয়েছিলাম, তবুও মিষ্টু বলল মা চলো আর একবার করে ঘুরে নি। তো সেই কারণের জন্য আবারও একবার চলে এলাম কী কী জিনিস দিয়েছে। আর এদিকটাতে কয়েকটা সিনারি দিয়েছে পুরোনো দিনের, মানে ওই যে নাঙ্গল চাষ হতো ওটা, তারপরে গাছ থেকে যে খেজুরের রস বের করছে, আর এদিকে হাতের অনেক রকমের জিনিসপত্র বানিয়ে দিয়েছে, এগুলো চাইলে কেউ কিনতেও পারে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে আর নিখুঁতভাবে কাজ করাও। মেলাতে তবে বেশিক্ষণ থাকিনি, খানিকক্ষণ ছিলাম, তারপর বাইরে যে ঠান্ডা পড়ছে আর বেশিক্ষণ থাকার উপায় নেই। আর আজকে মেলাতে তেমন কিছু নেইনি, কারণ এর আগে দু জায়গায় মেলায় গেছি, অনেক কিছুই নিয়েছি, আজকে এই জন্য তেমন কিছু নেইনি। মেলা ঘোরা হয়ে গেছে, এবার কিন্তু মেলা থেকে বেরিয়ে যাব। তো মেলায় কিন্তু আজকে ওখানে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি, কারণ ও বললো মেলার জিনিস খাওনি ভালো হবে না, তার থেকে বরং বাড়ি যাওয়ার আগে যেই দোকানে আমরা সবসময় খাবার খাই ওই দোকানেই খেয়ে দিয়ে যাব। এখানে এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আমরা বললাম যে একটা প্লেটেই দিয়ে দাও, আমরা ভাগ করে নেব। তো মিষ্টির জন্য ওদিকটাই দিয়ে দিলাম, এদিকে ওকে দিয়ে দেব আর নিজের জন্যও নিয়ে নেব। আর আজকে রাতে এইখানেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, আজকে আর বাড়িতে কোনো কিছু রান্নাবান্না কিছুই করব না। ওর যদিও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের সাথে পড়ে খানিকটা বিরিয়ানি ওকেও খেতে হলো, কারণ আমি ওকে বললাম আজকে আর রাতে আমি কিছু রান্না করব না, এখানেই খেয়ে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাইকে শুভরাত্রি।